প্রিয় ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন। সিম্বল নেম স্টাইলিস্ট ফেসবুক অ্যাকাউন্ট, এখন কিন্তু ডিসপ্লেতেও দেখতে পারছেন। এমন একটি অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেজন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা বলতেই হয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আমাদের প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমরা সবসময় ফেসবুক আপডেটগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার কোনো প্রবলেম থাকলেও আপনি কমেন্ট করতে পারেন, আমরা নিয়মিত কমেন্টগুলো কিন্তু চেক করি। চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে আইডিটি স্টাইলিস্ট করে দেখিয়ে দিব। আমরা ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করবো, আপনাকেও সাজেস্ট করবো ফেসবুক লাইট অথবা যে কোনো একটি ব্রাউজার ইউজ করার জন্য নামটি চেঞ্জ করার জন্য। আমরা ফার্স্ট অফ অল প্রোফাইলটা দেখাবো। দেখুন প্রোফাইলটা মনোচৌধুরী একদম নর্মাল একটি অ্যাকাউন্ট, এটা আমরা সাজিয়ে দেখিয়ে দিব। ভিডিওর প্রথমে যেটা দেখে আসছেন, ব্যাক করলাম, এখান থেকে উপরের দিকে থ্রি ডট একটি টাচ করতে হবে। থ্রি ডটে টাচ করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামুন, এখানে সেটিংস নামে একটি অপশন পাবেন, সেটিংসে টাচ করতে হবে। উপরে দেখুন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান আপনাকে টাচ করতে হবে। তারপর এখানে নেমের সাইডে দেখুন এডিট নামে একটি অপশন আছে, এডিটে টাচ করতে হবে আপনাকে নামটি চেঞ্জ করার জন্য। এখান থেকে নামটি অবশ্যই চেঞ্জ অ্যাপ্রুভাল থাকতে হবে, এখান থেকে নামটা আপনাকে কেটে দিতে হবে। এখান থেকে আপনি নোটপ্যাডে চলে যাব, নোটপ্যাডে গিয়ে আমি নামটি কপি করে নিব। আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নামটি দিয়ে দিব, কীভাবে কপি করবেন সেটা আমি ভিডিও শেষের দিকে বলে দিব। দেন এখান থেকে আমি হচ্ছে উপরে ফার্স্টে ফার্স্ট নেম কপি করে নিলাম, তারপর এখান থেকে এটা প্রেস করে লং প্রেস করে কপি করে নিব, তারপর এখানে এসে ফার্স্ট বক্সে পেস্ট করব। যেহেতু ফার্স্ট নেম লাস্ট নেম সেম সেম, সেজন্য আমি নামটা লাস্ট নেম বসিয়ে দিব, আমি আর কপি করতে নোটপ্যাডে যাব না। দেন এখান থেকে রিভিউ চেঞ্জে টাচ করলে কাজ হবে না, আপনাকে যে কোনো একটি ভিপিএনে চলে যেতে হবে। আমরা ইউজ করব টচ ভিপিএনটি। আপনি টচ ভিপিএনটি ইউজ করতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া একটি ভিডিও থাকবে, সেটা দেখে নিতে হবে। এখানে আসার পর বেস্ট চয়েজে একটি টাচ করুন, তারপর এখানে স্ক্রল করে জাপান কান্ট্রিটা সিলেক্ট করে নিন। আপনি যে কোনো ভিপিএনে যদি স্পেন কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি স্পেন কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম। আপনি যে কোনো ভিপিএনে স্পেন কান্ট্রিটা সিলেক্ট করলে কিন্তু নামটি অ্যাপ্রুভাল হয়ে যাবে, বাট আপনাকে স্পেন প্রক্সিটা ওপেন করতে হবে। সেজন্য আপনার টচ ভিপিএনটা সবথেকে বেস্ট হয়, এই জন্য আমি সাজেস্ট করব টচ ভিপিএন ভিডিওটা দেখে ডাউনলোড করার জন্য। এখন যদি আমি রিভিউ চেঞ্জে টাচ করি, এখন কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। আবারও ফেসবুকে এসে এখানে রিভিউ চেঞ্জে একটি টাচ করতে হবে আপনাকে। দেন রিভিউ চেঞ্জে টাচ করলে দেখুন নামটি অ্যাপ্রুভাল হয়ে গেছে, এখানে আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে। এখানে পাসওয়ার্ডটি উঠিয়ে আপনি সেভ চেঞ্জে টাচ করুন, টাচ করলে কিন্তু নামটি চেঞ্জ হয়ে যাবে। দেন এখানে নামটি চেঞ্জ হয়ে গেছে, এখন আপনি নেমের সাইডে এডিটে টাচ করতে হবে আবারও আপনাকে নিকনেমটা অ্যাড করার জন্য। দেন এখান থেকে টাচ করার পর নিচের দিকে দেখুন এমন একটি ইন্টারফেস আছে, অ্যাড নিকনেম অ্যান্ড বাথ নেম, এর উপরে একটি টাচ করতে হবে। দেখুন আমাদের নিকনেম দেওয়ার জন্য একটি ঘর দিয়ে দিচ্ছে, এখন স্পিক করে চলে যাবো আমরা নোটপ্যাডে নিকনেমটি কপি করার জন্য। নিকনেমটা আমরা কপি করে নিলাম। কপি করার পর এখন আবার চলে যাবো ফেসবুককে, এখানে ফাঁকা করে আমরা নিকনেমটি পেস্ট করব, তারপর নিচে প্রোফাইল শো করে এখানে নিচে সেভ অপশনে টাচ করব। টাচ করলেই কিন্তু আমাদের নিকনেমটাও চেঞ্জ হবে, দেখুন আমাদের নিকনেমটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চলে যাব ফেসবুক অফিশিয়াল অ্যাপসে আইডিটা সাজানোর জন্য। দেন আইডিটা সাজানোর জন্য কিন্তু ফেসবুক অফিশিয়াল অ্যাপসই বেস্ট। দেন নাম চেঞ্জ করার জন্য ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করতে হবে, না হলে প্রবলেম হতে পারে। দেন এখানে অফিশিয়াল অ্যাপসে আসার পর প্রোফাইলটা ভিজিট করবো, দেখবেন এখন পর্যন্ত এমন হয়েছে। দেন এখন আমরা বায়ো, হবিস, তারপরে ওয়ার্ক প্লেসগুলো অ্যাড করবো প্রোফাইলটা লং করার জন্য। দেন এখান থেকে প্রোফাইল নেমের নিচে এডিট প্রোফাইল আপনাকে টাচ করতে হবে। টাচ করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে নিচের দিকে দেখুন বায়ো নামে একটি অপশন আছে, আমরা ফার্স্ট অফ অল বায়ো অ্যাড করবো। দেন এখান থেকে বায়োতে টাচ করলে কিন্তু এমন একটি ঘর দিয়ে দিছে, দেখুন এখানে আবারও দেখাই এই বায়ো নামে, এখান থেকে বায়োতে আপনাকে টাচ করতে হবে বায়ো অ্যাড করার জন্য। এখানে টাচ করলেই হবে, ইউর সেলফ বা অ্যাডের উপর টাচ করলেই আপনার এমন একটি ঘর দিয়ে দেবে। এখন আপনাকে বায়োটা কপি করতে হবে, আমি নোটপ্যাড থেকে কপি করব। আর আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই বায়ো নেম, নিকনেম, তারপরে ওয়ার্ক প্লেস সবগুলো কপি করে নেবেন, বাট কীভাবে কপি করবেন আমি একটু পর বলে দিচ্ছি। দেন এখানে এইভাবে লং প্রেস করে আপনার বায়োটা যত বড় থাকবে এতটুকু সিলেক্ট করে কপি অপশনে টাচ করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এখন আবারও চলে যান ফেসবুকে গিয়ে, এখানে ভি লং প্রেস করে আমি পেস্ট করব। রিম কিম কিবোর্ড ইউজ করলে আপনি ভি লং প্রেস করলেই কিন্তু পেস্ট হয়ে যায়। দেখুন আমাদের কিন্তু
বায়োটাও অ্যাড করা শেষ। এখানে একটু স্ক্রল করলে এখানে ওয়ার্ক প্লেস নামে একটি অপশন আছে, এই ওয়ার্ক প্লেসের উপর টাচ করতে হবে আপনাকে। ওয়ার্ক প্লেসের উপর টাচ করলে কিন্তু এখানে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, অ্যাড ওয়ার্কে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ওয়ার্ক প্লেসটা পেস্ট করতে হবে। ওয়ার্ক প্লেসটাও আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বাট এখানে পেস্ট করার পর দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে এখানে নিচে সেভ অপশনে টাচ করলেই সেভ হবে। এখান থেকে অবশ্যই এটা কেটে দিতে হবে। যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে। আবার অ্যাড ওয়ার্কে টাচ করুন, তারপর এখান থেকে আপনার ওয়ার্ক প্লেসটা পেস্ট করুন। তারপর এখান থেকে দুই নাম্বারটা সিলেক্ট করুন, দুই নাম্বারটা সিলেক্ট করে নিচের দিকে সেভ অপশনে টাচ করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। অবশ্যই এখান থেকে কেটে দিতে হবে, না হলে কিন্তু আপনার প্রোফাইলে ওয়ার্ক প্লেসটা পোস্ট হয়ে যাবে যদি আপনি শেয়ার করে দিন। এখন আপনি এই ওয়ার্ক প্লেস নাম এইগুলো কীভাবে কপি করবেন, কপি করতে হলে এই ভিডিওর লিঙ্কটা কপি করুন। কপি করতে এই ভিডিও শেয়ার অপশনে টাচ করুন, তারপরে কপি অপশন পাবেন, কপিতে টাচ করুন। কপিতে টাচ করার পর আপনি লিঙ্কটা যে কোনো ব্রাউজারে আপনি গুগলে সার্চ দিতে পারেন, সার্চ বারে পেস্ট করুন, তারপরে সার্চ করুন, সেখানে পেয়ে যাবেন ভিডিওটা। সেখানে টাইটেলের উপর টাচ করে সব কিছু সিম্পলি আপনি অ্যাড করে নিতে পারবেন। আমরা বেশ কয়েকটা অ্যাড করলাম। এখন এখান থেকে নিচের দিকে হবিস নামে একটি অপশন পাবেন, স্ক্রল করলে হবির উপর টাচ করতে হবে। হবির উপর টাচ করলে এইগুলো কিন্তু অ্যাড করে আপনার প্রোফাইল অনেক লং করতে পারেন। দেখুন এখানে কিন্তু আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে সব ইউজ করতে পারবেন। আমি নিচের দিকে গিয়ে জাস্ট এখান থেকে শুধুমাত্র লোডিংগুলো ইউজ করবো, আমি যা সবসময় করে থাকি। এখান থেকে আপনি কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত ইউজ করে আপনি লং একটি প্রোফাইল করতে পারেন। বাট এখান থেকে সব সিলেক্ট করার পর নিচের দিকে সেভ অপশনে টাচ করলে কিন্তু আপনার এগুলোও সেভ হয়ে যাবে। সেভ করার পর আমরা প্রোফাইলটা ভিজিট করে দেখাবো যে আপনাদের প্রোফাইলটা কেমন হলো। আমরা এখন দেখুন প্রোফাইলটা কিন্তু জাস্ট মনো চৌধুরী ছিল, এখন কিন্তু অনেকটা স্টাইল। ওয়ার্ক প্লেসগুলো আরও অ্যাড করতে পারবেন, হবিসগুলো সব অ্যাড করতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন কীভাবে এমন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।